হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু টুডেজ ব্লগ। আজকে হচ্ছে আমার বার্থডে ব্লগ, আজকে আমার বার্থডে। সো সবার বার্থডেতে ব্লগ করেছি আমি, তো ভাবলাম নিজেকে কেন অবহেলা করব, তাই নিজের বার্থডেতেও একটা ব্লগ করে ফেলি। তো আজকে সারাদিন মোটামুটি বিজি ছিলাম, সকালবেলার কাজ সেরে তারপর আমরা গিয়েছি দুপুরে একটা রেস্টুরেন্টে বুফে খেতে। তো এখানে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া সেরে কিছু ছবি তুলে তারপর বাসায় চলে এসেছি। আসার জার্নিটা অনেক ভালো ছিল, অনেক গল্প করতে করতে এসেছি। তারপর আসার পর বাসায় দুপুরে একটু রেস্ট নিয়ে তারপর সবাইকে যারা যারা আমাকে উইশ করেছেন তাদের উইশ ব্যাক করলাম। আসলে অনেক অনেক ভালো লাগে আসে মন থেকে। এটা সবাই বুঝবেন যে আপনার জন্মদিনে কেউ যদি আপনাকে একটা সিম্পল উইশ করে সেটাতে কিন্তু আসলে সেটাতেই অনেক ভালো লাগে, সেটাতে অনেক মনটাতে অনেক শান্তি লাগে, আর সেই মানুষটাকে ইচ্ছা করে অনেক অনেক ধন্যবাদ দিই। তো তাদের সবার কমেন্ট ব্যাক করছিলাম, সবাইকে অনেক ধন্যবাদ। আর স্পেশাল মেনশন হচ্ছে আমার ফ্যামিলিকে, আমার ফ্যামিলি আমাকে যতটা স্পেশাল ফিল করায় সেটা আসলে আমাকে আর সেটা সবাই সবার ক্ষেত্রেই সেটা সত্যি। ফ্যামিলি আপনাকে যতটা স্পেশাল ফিল করাবে সেটা আর কেউই করাবে না, কারণ আপনার ফ্যামিলি হচ্ছে অনেকের ক্ষেত্রে সেটা ফ্রেন্ডও, ফ্রেন্ড ফ্যামিলি হচ্ছে আপনার একান্ত অংশ, আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তো আমার ফ্যামিলি আমাকে অনেক ইম্পর্টেন্ট ফিল করিয়েছে, সেটার জন্য আমি তো অবশ্যই আমার পরিবারের কাছে কৃতজ্ঞ। শুধু উইশের জন্য না, আসলে আমার সব কিছুর জন্যই আমি আমার পরিবারের কাছে অনেক কৃতজ্ঞ। একটা খুব ভালো সুন্দর এবং খুব একটা মজবুত বন্ধন যাদের মধ্যে আছে সেরকম একটা পরিবারে আসলে আমি এসেছি, সেটা আমার সৌভাগ্য। তাছাড়া আমার বিয়ের আগেও আমাদের ফ্যামিলি, আমরা নিউক্লিয়ার ফ্যামিলি ছিলাম কিন্তু আমাদের মধ্যে অনেক ভালো বন্ডিং ছিল। যারা নিউক্লিয়ার ফ্যামিলিতে বিলং করেন তারা জানেন তাদের বন্ডিংয়ের তো কোনো তুলনা হয় না, কারণ তারা নিজেরা নিজেদেরকে নিয়েই থাকে সারাটা জীবন। তো আমার সেই ফ্যামিলি, এই ফ্যামিলি, দুই ফ্যামিলিই আমার জন্য আসলে একটা ব্লেসিং। তো আপনাদের সবাইকে আমার ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আমার ব্লগটা দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মিথুনকে আমি মন থেকে একটা ধন্যবাদ দিতে চাই, কারণ মিথুন আমার বার্থডেটা আসলে অনেক স্পেশাল করেছে আমার জন্য। ও সারাদিন আমার জন্য যা যা কিছু করলো সব কিছুর জন্য ওকে আসলে আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। একটা ভালো লাইফ পার্টনার যদি আপনার জীবনে থাকে সেটার যে প্রশান্তি এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, আর তারপরে যা কিছু সেগুলো হচ্ছে উপরি পাওনা। কত ফ্রাই খাচ্ছো তুমি? অনেক ফ্রাই। তুমি কি খেতে আসলে? রেস্টুরেন্টে খাবার। আজকে কার বার্থডে? আমার। তোমার বার্থডে নাকি মার বার্থডে? তোমার বার্থডে। দেখে দেখে তাকাও তাহলে। ও হো, বার্থডে তোমার হ্যাপি বার্থডে তো, তাই কত কেক দিল ওরা দেখলো তোমাকে, ভালো লাগছে? আইসক্রিমও আছে এখানে জানো, পরে দেবো। ওকে Thank you.
অনেক ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য। আশা করি আমার পরবর্তী জার্নি তো আমার সাথে থাকবেন। আর ও হ্যাঁ, আসলে একটা একটা বিশেষ কথা আমি না বললেই নয়, আমি আমার গতবারের বার্থডে, গত বছরের বার্থডে থেকে ইউটিউবে জার্নি শুরু করেছিলাম। তো আমার আসলে ইউটিউবে জার্নিতে এক বছর পূরণ হয়ে গেছে আমার বার্থডে। আমার বার্থডের কয়েকদিন পরে আমি ভিডিওটা আপলোড দিয়েছিলাম, কিন্তু সেটা কন্টেন্টটা ছিল আমার বার্থডে। তো সব মিলিয়ে এক বছর হলো আমার বার্থডে। যেমন অনেক আসলে একটা এক্সাইটিং জার্নি, সময় আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ব্লগ দেখার জন্য, অনেক ধন্যবাদ। বাবা মা আমাদের সাথে রেস্টুরেন্টে যেতে চাচ্ছিলেন না, তো রাতেবেলা রানা বাবা মার জন্য বিরিয়ানি নিয়ে আসলো মোগল থেকে। সেখানে ছিল মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি আমার মেয়ে সানায়া আবার খাবে, মা খাবে, আর মাটন বিরিয়ানি ছিল বাবার জন্য। এখানে আমার পুত্র মহারাজ আমাকে উইশ করছে, এত সুন্দর করে হাসলো যে আমি শিওর ছিলাম আমার দিনটা অবশ্যই ভালো যাবে। Happy birthday dear Bipasha, happy birthday to you. Hip hip hooray, hip hip hooray, hip hip hooray. Happy birthday to dear Mamoni, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Mamoni. Happy birthday to you. মা একটু সুন্দর করে উইশ করাও মাকে, বলো মা হ্যাপি বার্থডে। সত্যি করে বললে তো মাকে হ্যাপি বার্থডে? কষ্ট পেলে না তো? তুমি মাকে ভালোবাসো? আর দুইটা কথা বললাম মা তোমার সাথে, কি দুষ্টু করে সেগুলো একটু করে বলো বলা। অনেক দুষ্টু করে তোমার সাথে, মাথাটা সোজা করো না। এবার বলো তুমি মাকে ভালোবাসো তবুও, মা দুষ্টু করে তবুও? মাকে আবার বললো হাতে বুদ্ধি তুই মা। Happy birthday to you, Ma. Thank you. আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আপনার আশেপাশের মানুষকে, আপনার কাছের মানুষকে নিয়ে অনেক ভালো থাকবেন, সবাইকে ভালোবাসবেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই।